গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা সাকিল ব্লগস। আজকে একটা প্লাটিনা আর হিরো গাড়ির আপনি রিভিউ তুলে ধরছি। আসলে আমরা এই গাড়িটা দুইটা সেল করে দিয়েছি, তো এই কারণে আমি রিভিউটা তুলে ধরছি। তো অনেকে মনে করতে পারেন যে ভাই সেল করা ভিডিও কেন করছেন। আসলে আমি দেখা যায় যে যখন রিভিউ করি, করে কারো বাইক পছন্দ হয় তে আপনার অনেকে দেখি যে আপনার ভয় করে, যখন বায়না টায়না বা ফুল পেমেন্ট করে দিতে হয় তখন ভয় করে যে ভাই গাড়ি কি আসলে পাবো কি পাবো না, এভরিথিং আপনার প্রবলেম দেখায়। তো আমি যতটুকু মনে করি এই দুইটা গাড়ি যে আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি নিজ দায়িত্বে কুরিয়ার পর্যন্ত আপনাদের ভিডিও দেখাবো। আর এই ফার্স্ট টাইম না, আমার এক কথাতে আমার মানে ইয়াও হয়ে গেছে এই কুরিয়ার করে 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 করে, এবং কুরিয়ারের তো সবগুলা ভিডিও তুলে ধরা পসিবল না। এখন ধরেন আমি রাস্তাতে যাচ্ছি, হয়তো সময়টা ভালো এবং আবহাওয়াটা অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ আমি রিভিউটা তুলে ধরলাম। তো বেশি অর্ধেক সময় আমি কুরিয়ার করে থাকি মাগরিব পরে। তো আজকে যেহেতু এই দুই ভাই একটু ইমার্জেন্সি দেখাচ্ছে, সেই কারণে আমি একটু জরুরি কুরিয়ার করে দিতেছি। তো গাড়িটার কন্ডিশন আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে, খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে। এটা রাজশাহীর কাগজ, প্লাটিনা, এটা 42,000 টাকা দাম, ওইটার দাম হলো আপনার 18,000 টাকা। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে দুইটা গাড়ি কিন্তু রানিং। আমি এখানে যে গাড়ি এই বিলের ভিতরে যে থুয়ে চলে যাবো আর কুরিয়ার হয়ে যাবে তা না, আমি নিজে চালিয়ে চলে যাব। তো দুইটা গাড়ি রানিং এবং দুইটাই আপনার কন্ডিশন ভালো আছে। যদি এই কন্ডিশনে কোনো বাইক কেনার ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমার মাধ্যমে নিতে পারেন। তবে টায়ারটাও ভালো আছে, অনেক সুন্দর। আর এটা পেপার সম্পর্কে বলেছি, এটারও পেপার সম্পর্কে বলেছি, সব কিছুই আমার বলা আছে। তো যদি এই টাইপের কোনো বাইক কিনতে ইচ্ছুক হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর আমি কন্টিনিউ রিভিউ করি। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটার ইঞ্জিন ভালো আছে, এই যে দেখছেন ইঞ্জিনটা খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে। আর এই টাইপের বাইক কিনতে হলে আমি একমাত্র আছি যে বিশ্বাস অর্জন করে বাইক সেল করে দিই এবং কুরিয়ারে আদান প্রদান করে থাকি। তো প্লাটিনা এটা কিন্তু হাইড্রোলিকালা, এই গাড়িটা 42,000 টাকায় সেল হয়েছে, ফুল কাগজ, কমপ্লিট কাগজ, 10 বছরের আপডেট করা আছে, এবং গাড়িটা খুবই ভালো কন্ডিশনের ভিতরে আছে। তো যদি এই টাইপের বাইক কিনতে হয় অবশ্যই আমার সাথে আগে যোগাযোগ করবেন। আমি একমাত্র আছি যেটা যেখানে প্রবাসী ভাইদের কুরিয়ার করে দিই, এবং শুধু প্রবাসী না, বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্তে আমি কুরিয়ার করে থাকি। তো এটা এলআই চাকা না, এটা হলো স্পোর্টস চাকা, এটা স্পোক চাকা। তবে এটা হেডলাইট টেডলাইট সব কিছু ঠিক আছে, এই যে দেখি সব কিছু ঠিক আছে। তো আমি এই পর্যন্তই না, আমি আপাতত গাড়িটার কন্ডিশন দেখালাম, আমি কুরিয়ার পর্যন্ত আপনাদের দেখাই দেবো যে আসলে আমরা কীভাবে টাকা আদান প্রদান করি, কীভাবে গাড়ি কুরিয়ার করি। এটা শখ আপ যার নতুন, বাট ওইটাও নতুন, এই যে দেখেন শখ আপ দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে। তো যাই হোক, চলুন আপনাদের দেখাই যে এ যে আর পর্যন্ত আমি কীভাবে কুরিয়ার করি, আর টাকা কোনো ডিউ আছে কিনা সে বিষয়ে একটা মেমোতে ফটো দিয়ে দেবো। যদি কেউ দেখতে এসেছেন অবশ্যই দেখবেন, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। গাড়িটা কিন্তু অসাম্য কন্ডিশনের ভিতরে আছে, যেহেতু গাড়িটা সব কিছুই দামি, পার্টসপাতি লাগানো আছে, হ্যান্ডেলটা পালসার, এটা দামি, তো সব কিছু মিলে খুবই কম প্রাইস। তো চলুন দেখানো যাক কত দূর পর্যন্ত আমি আগাতে পারি এবং কত দূর পর্যন্ত কুরিয়ারে ভিডিও তুলে ধরতে পারি। শেষে আমি গোডাউনে থুয়ে দিলাম, দুইটা গাড়ি থুয়ে দিয়েছি, এই যে এখন যা বুকিং করাবো, আর বুকিংয়ের শেষ পর্যন্ত মেমো আপনাদের দেখাবো। এটা এজেআরের গোডাউন, এখানে অনেক মালপত্র থাকা হয়। তো দেখাই আপনাদের বুকিং করছি কিনা সেই বিষয়ে একটা ডকুমেন্ট আমি দিব। তো এই সাইডে ছিল এজেআরের গোডাউন, আর ওই পাশে আছে এজেআরের অফিস। তো আমি এজেআরের অফিসে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো, আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি রেগুলার কন্টিনিউ ভিডিও করি, সেই বিষয়ে আপনাদের একটা ডকুমেন্ট দিয়ে দেবো। আর অনেকেই হয়তো ভয় করেন যে ভাই টাকা দিবেন কি না, এটা হলো এজেআরের অফিস, আর এখানে আমি প্রতিনিয়ত বুকিং করে থাকি। তো আজকেও এখানে বুকিং করব, এই যে এখানে এজেআরের অফিস এখানে, আর আমি এখানে বুকিং করি। তো দুইটা গাড়ি এখন বুকিং করব, আর সেই কীভাবে বুকিং করি সব কিছুই তুলে ধরবো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে আমরা বুকিং করে ফেললাম, আর সেই বুকিংয়ের ডকুমেন্টটা আপনাদের দেখাই দিই। এই যে একটা বুকিং করলাম, আর আপনার প্লাটিনা যে গাড়িটা গোপালগঞ্জ, আর দ্বিতীয় রয়েছে যেটা হিরোর,
এটা কি নাম্বারটা বলা বাড়ি কোনা বাড়ি আচ্ছা কোনা বাড়ি দুইটা গাড়ি কুরিয়ার করে দিলাম আর তারিখ ডেটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আজকের তারিখে আর এই যে দেখেন আজকের তারিখে তো যারা এই টাইপের বাইক কিনতে চান অবশ্যই চলে আসবেন আর এই যে পরিবহনে অবশ্যই অবশ্যই আপনারা আদান প্রদান করবে এখানে টাকা সিকিউরিটি এবং আমার জানা মতে খুবই ভালো হয় যেহেতু আমার আমি রেগুলার কুরিয়ার করি সেই বিষয়ে আপনাদের তথ্যটা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকবেন ভালো সাথে থাকবেন